মাই সুইট অ্যান্ড লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবো। বরবটি দিয়ে চিংড়ি মাছ জাল বোনা রেসিপি। এখানে আমি এক আটা বরবটির এভাবে টুকরো টুকরো হতে কেটে নিয়েছি, আর এখানে আমি এক বলক চিংড়ি মাছরে ভালোভাবে চুলিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে আমি সামান্য রসুন কুচি দিয়ে একটা বাগার দিয়েছি, একটু ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে এখন আমি পেঁয়াজ কুচি আর লবণ একসাথে দিয়েছি। আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমি পেঁয়াজের সাথে লবণটা দিয়ে দিই। এখন দিয়ে পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে নেব। দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, তাই এখন আমি মশলাগুলো দিয়ে দেব। এখানে এক চামচ মরসুর গুঁড়া, এক চামচ হলদের গুঁড়া, এক চামচ ধনিয়া গুঁড়া নিছি। নিয়ে 3-4 মিনিট মশলাটাকে ভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এখন আমি একটু পানি দিয়েছি, দিয়ে মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আরও 5-7 মিনিট কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে কষিয়ে যাওয়ার পর আমি সবগুলো চিংড়ি মাছ প্রথমে আগে দেব। এখন দেখতে পাচ্ছেন চিংড়ি মাছটাকে একটু কষিয়ে নেব যাতে চিংড়ি মাছের মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। দেখতে পাচ্ছেন আমার চিংড়ি মাছটাও কষানো হয়ে গেছে, তাই এখন আমি সবগুলো বরবটি একসাথে দেব না, প্রথমে সামান্য একটু দেব, দিয়ে এটাকে নাড়াচাড়া করে তারপরে সবগুলো দেব, কারণ মশলাটা তো একটু ভিতরে ঢুকে নিলে ভালো হয়। আসলে এটা খেতে অনেক টেস্টি হয়েছে, কারণ এটার মাঝে আমি কোনো পানি দিতাম না, কারণ যে পানি বের হবে সেই পানি দিয়ে এটাকে সেদ্ধ করব, খেতে অনেক টেস্টি হয়েছে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আপনারা আমার ফুল ভিডিওটা দেখবেন, আর আমার চ্যানেলটাকে যারা নতুন সাবস্ক্রাইব করছে না প্লিজ অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, আর যারা যারা করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ ফুল ভিডিওটা দেখবা, একটা লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা। দেখতে পাচ্ছেন এখন আমি বটপটিগুলোকে ভাবে নেড়ে ছেড়ে সবগুলো মশলা যাতে ভিতরে ঢুকে যায় সেই জন্য নাড়াচাড়া করতে হবে। দেখতে পাচ্ছেন আমি এভাবে করে করে নেড়ে ছেড়ে দিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ৫০% সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখন কাঁচামরিচ ধনিয়া পাতা কুচি দিয়েছি, দিয়ে এটাকে পানিটাকে একদম শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নেওয়ার পর নামিয়ে নেওয়ার পর দেখো খা এভাবে হয়েছে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।